এখানে একজন ভাই বসে আছেন, আমি তার পরিচয় গোপন রাখছি, চাকরি থাকবে না পরিচয় দিচ্ছি। আমরা তো সবাই আমাদের রোগটাকে হাইড করতে চাই, এটা আমাদের ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য রোগীকে এটাকে প্রকাশ না করা। কিন্তু উনি এত ইন্টারেস্টিং একটা কেস যে আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। তো ভাইয়ের চর্ম যে সমস্যা, অ্যালার্জির সমস্যা, তাই না ভাই? কি হয়েছিল আপনার? অ্যালার্জির প্রবলেম নিয়ে উনি গিয়েছিলেন আমাদের একজন বিশেষজ্ঞ অধ্যাপক, একজন স্যার জানার জন্য। তো স্যার আমার নিজের খুব প্রিয় স্যার, আমি স্যারের নাম বলছি না, বাট হ্যাঁ নাম তো বলতেই পারি। কি স্যারের নাম? মান্না স্যার। তো মান্না স্যার কিন্তু ওনাকে দেখে বললেন যে আপনি ডায়াবেটিস আছে কিনা। উনি বলছেন যে না আমার ডায়াবেটিস নাই। তারপরে উনি ডায়াবেটিস পরীক্ষা করে দিয়ে, কারণ স্যার ধরে ফেলছে যে আসলে রোগটা ডায়াবেটিস থেকে হয়েছে। তো এখন উনি ডায়াবেটিস টেস্ট করে দেখেন যে ওনার ডায়াবেটিস কত ছিল প্রথমে? 16 ছিল ডায়াবেটিস। তখন উনি ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে উনি তাকে মেটফরমিন দিয়েছিলেন দুই বেলা খেতে। খাওয়ার পরে উনি যেটা করেছেন, উনি কিন্তু অনেক এক্সারসাইজ করেছেন, তাই না ভাই? তারপর আমি ডায়াবেটোলজিস্টের কাছে গিয়েছেন, উনি তো আপনাকে মেটফরমিন দিয়েছেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনি অনেক এক্সারসাইজ করেছেন, তাই না? তারপরে ভাত খাওয়া বন্ধ করেছেন, এক মাস বন্ধ। হ্যাঁ, উনি ভাত খান, কি কি খেয়েছেন বলেন তো একটু। আমি সকাল ঘুম থেকে উঠে লেবুর শরবত খাই। হ্যাঁ, লেবুর শরবতে কি চিনি দেন? না না, চিনি ছাড়া। চিনি ছাড়া। হ্যাঁ, তারপর দুটো শসা খাই। হ্যাঁ, আপেল খাই। দেখেন এখানে আমি বলে দেবো ওনাকে কি কি প্রবলেম আছে। তো আপেলটার ভিতরে আসলে চিনি আছে, তো ভাই যদি জানতেন যে একটা আপেলে অনেক চিনি থাকে তাহলে হয়তো উনি এই খাবারটা এখন খেতে না। তারপরে ডিম খায়। হ্যাঁ, তারপরে একটা গ্রিন টি খায়। তারপরে হ্যাঁ, এরপরে তারপর আমি আমার কাজে চলে যাই। হ্যাঁ, তারপর 12টা থেকে বাদাম খাই, পানি খাই। হ্যাঁ, তারপর বাসায় চলে আসি দুপুরবেলা। হ্যাঁ, শুধু ভেজিটেবল খাই, শুধু সাথে আর কিছুই খাই না, ভেজিটেবল খাই, মাছ বা মাংস খাই সব। আচ্ছা, ঠিক আছে। কোনো ভাতটা কিছুই খাই না। জি জি। তারপর ঘন্টা দুই ঘন্টা পর পেয়ারা খাই। আমরা এগুলা কিন্তু আসলে শর্করাই, ঠিক আছে? শর্করাই, হ্যাঁ, এর ভিতরে শর্করাই আছে, ঠিক আছে? তবে ভালো, অন্য যেমন আপনার ভাতের থেকে অনেক বেটার। হ্যাঁ, বাট প্রাথমিক ভাবে যদি আমরা এটা অ্যাভয়েড করি তাহলে ভালো থাকা যায়। তারপর আর কিছু খান? না, পেয়ারা খাই, আমরা খাই। তারপর যখন দিকে বের হয়ে যাই তখন প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করছেন। তো ভাইয়ের যেটা ইন্টারেস্টিং যেটা বলেছিলাম সেটা হলো কি যে ওনার ফাস্টিং, হ্যাঁ এটা আমি নামটা লুকায় রাখি। হ্যাঁ, ওনার দেখেন খাওয়ার পরে ওনার আছে 5.6 আর খালি পেটে আছে 8.1। এটা হচ্ছে ইন্টারেস্টিং, এটাই আমাকে উদ্বুদ্ধ করেছে যে এই কেসটা আমি একটু শেয়ার করার জন্য। ভাইয়ের অনুমতি নিয়েছি আমি। তো এখানে হয়েছে কি যে ওনার আসলে খালি পেটে ডায়াবেটিস বেশি, তার মানে ওনার নিশ্চিত ভাবে যদি উনি এখন আল্ট্রাসোনোগ্রাফি করায় দেখবে যে ফ্যাটি লিভার আছে। হ্যাঁ, আর হচ্ছে আমার ডাউট হয়েছিল, আমি বলেছি যে আপনি হয়তো স্মোকিং করেন। হ্যাঁ, তা উনি স্বীকার করেছে। যাই হোক, তো আমাদের এই দুটো জিনিসের বিষয়টা খেয়াল রাখতে হবে যে উনি কিন্তু ব্যায়াম করে এবং মোটামুটি যেটুকু উনি জ্ঞানে ধরেছে সাথে আবার মেটফরমিন খেয়েছে, সব মিলে কিন্তু কন্ট্রোল হয়েছে। আমি এখন ওনাকে পরামর্শ দেবো, এরকম রোগী যারা যারা আছেন সেই পরামর্শ থেকে আপনারা সবাই উপকৃত হতে পারবেন। তো আমি ওনাকে কিছু পরামর্শ দিচ্ছি, আপনারাও শুনুন। সেটা হলো ভাইয়া, আপনি যেটা করবেন, সিগারেট ছাড়তে হবে, নাম্বার ওয়ান। এটা ছাড়তেই হবে, কারণ একই সঙ্গে আপনার স্বাস্থ্য এবং একই সঙ্গে আপনার মনে করেন যে আপনার জন্য ক্ষতি, এই দুটো একসঙ্গে যেতে পারে না। জি, আগে কলসির যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, সো ভাই আপনি কি রাজি আছেন যে ছিদ্রটা ছেড়ে দিতে? কারণ আপনি তো আপনার ক্ষতি চান না, তাই না? না, অল্প কি খাওয়া যাবে? না, এটা হচ্ছে বিষ, হচ্ছে বিষ। হ্যাঁ, আপনাকে একদম ছেড়ে দিতে হবে, কারণ অল্প খেলেও আপনার ক্ষতি হবে, ঠিক আছে? কারণ হয় কি, আমরা যদি অল্পও খাই তাও এটার যে ক্ষতিকর যে প্রভাব সেটা কিন্তু থেকে যায়। বেশি খেলে বেশি ক্ষতি, বাট অল্প খেলেও অনেক ক্ষতি। হ্যাঁ, তো আমি একই সঙ্গে যে সে সুদূর কুমিল্লা থেকে ভাই আসছেন, কয়টা বাজে রওনা দিচ্ছেন? কয় ঘন্টা লাগছে? এই 2 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টা উনি জার্নি করে এসেছেন এখানে, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। তো এত কষ্ট করে ভাই এত দূরে আসলেন, আসার পরে তো এখন যদি উনি স্বাস্থ্য ভালো চাওয়ার জন্যই তো এসেছেন, তাই না? তাহলে আমাদেরকে যারা সিগারেট খায়, ধূমপান করে, এটা আমাকে ছাড়তেই হবে, এটা একটা। রাজি আছেন ভাই? ইনশাল্লাহ। তাহলে আর খাবেন না, একটাও খাবেন না, একটাও খাবেন না, একটু খাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো যাক ভাইয়া, রাজি হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, ক্ষতিকর জিনিসটাকে বাদ দিতে হবে। আচ্ছা, এবার বলেন সয়াবিন তেল খান? না।
তাহলে কি কি তেল খান? আপনি তো না কি কি তেল খান সেটা বলেন। এখন আর কোন তেল খাই না আমি, ওই আমার যে ভেজিটেবলটা ভাজি ঘি দিয়ে ভাজি। ও এক্সিলেন্ট, ওটা কিভাবে উদ্ভুত ধরেন ঘি দিয়ে ভাজতে? এটা তো কেউ করে না। এটা আমি আপনার ফেসবুকে আমার কাছ থেকে এটা অন্তত উনি জেনেছেন যে উনি খারাপ তেলটা বানিয়েছেন। বাদাম খাওয়া আমার কাছ থেকে শুনেছেন। তো ভাইয়া আপনার খাবারের ভিতরে সব ঠিক ছিল, আপনি আপেল খাওয়াটা আপাতত বন্ধ রাখতে হবে। যদি আপেল একটা ভালো খাবার কিন্তু এখন না, ঠিক আছে, ওটা পরে। সো এটা গেল। তা আমি ভাইয়াকে রুটিন করে দিচ্ছি যে উনার জন্য 10:11 দিকে ঘুমাইতে যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাত 7:00-8:00 পরে কিছু খাবে না। হ্যাঁ, এটা পানি ছাড়া কিছু খাবে না। রাত 7:00-8:00 পরে কিছু খাবে না। রাত 7:00-8:00 পরে যা খাওয়া 7:00-8:00। আমরা চাচ্ছি যে ঘুমানোর 2 ঘন্টা আগে আপনি একদম ফুড ফ্রি থাকেন। এটা খুবই উপকারী বলতে গেলে অনেক কথা। এরপরে আপনার মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, টিভি এগুলা রাত 7:00-8:00 পর থেকে বন্ধ, এটা করা যাবে না, ঠিক আছে? কারণ আপনার ঘুমের কোয়ালিটিটা ভালো রাখার জন্য আপনি ঘুমাবেন, ভোর 5টা বাজে উঠে ফজরের নামাজ পড়বেন। নামাজ পড়তে, কারণ আল্লাহ যদি আমাদেরকে রহমত না দেয় তাহলে আমরা রোগ থেকে মুক্তি কিভাবে পাবো? আল্লাহ রাখতে হবে আমাকে, আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে, এটা খুবই দরকার। এবং এতে করে হয় কি, আপনার মনের ভিতরটা ভালো লাগা থাকে, অন্তরের ভিতরে একটা ভালো লাগা থাকে। এটা কিন্তু আপনার রোগ ভালো করার জন্য এটা খুবই দরকার। আমরা এখন খুব অস্থির, কেন জানি আমরা অনেক অস্থির। তা আমাদের অস্থিরতার কারণে কিন্তু অনেক সময় আমরা মানে ভালো করতে পারছি না। জগিং করবেন আনন্দ করে, হ্যাঁ, একটা সেলফি তুলবেন, পোস্ট দিবেন যাতে সবাই দেখে, আরো উদ্বুদ্ধ হয় মানুষজন। হ্যাঁ, আমাদের সবাইকে পজিটিভ লাইফ স্টাইলে উদ্বুদ্ধ করতে হবে যে আসো দেখো আমি ভালো আছি, তুমিও ভালো থাকার চেষ্টা করো। এটা করলেন, তারপরে আসার পরে আমি বলবো যে আপনার ব্রেকফাস্টটা যত পারেন পিছান টাইম, কারণ সকালে উঠে আপনি ঠিক আছে গ্রিন টি খান অথবা অ্যাপেল সিডার ভিনেগার খান অথবা আপনার লেবুর পানি খান, সেটা খান। খাওয়ার পরে আপনি চেষ্টা করবেন যে যত দেরিতে পারি আমার ব্রেকফাস্টটা করার জন্য, ঠিক আছে, আর ধরেন 12টা-2টো যত দেরি করে পারেন। তখন আপনি কি খাবেন? আপনি সবাইকে এটা বলছি যে দেখেন, ডিম খেতে পারবে, মাখন খেতে পারবে, বাদাম খেতে পারবে এবং শাকসবজিটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করবে। তাহলে আপনার এখানে দেখেন এত ভালো একটা খাবার, হ্যাঁ, সেখানে আপনার কোনো সুগার তেমন নাই, আছে শাকসবজিতে আছে। তো শাকসবজিটা আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করবেন, যাতে করে এটার ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, ভিটামিন মিনারেলস গুলো যেন ভালো করে শরীরের ভিতরে ঢুকে। তাহলে এটা আপনি একবার খেলেন, খাওয়ার পরে এরপর আর খাওয়ার দরকার নেই। আবার পানি খেলেন, খিদা লাগলো, খিদা লাগলো গ্রিন টি খেলেন, খিদা লাগলো লেবুর পানি খেলেন। আবার যখন রাতে সন্ধ্যা 7টায় বা এই টাইমটাতে আবার যখন বেশি খিদা লাগছে খাবারই খান, সঙ্গে হয়তো মাছ খান, সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, মাছের ডিম, এমনকি গরুর পায়াও খেতে পারবেন। হ্যাঁ, এমনকি গরুর পায়াও খেতে পারবেন, ঠিক আছে। তো ভাইয়াকে আমি আর একটা পরামর্শ দিব যে ওনার যখন ক্ষুধা কমে যাবে, যখন আপনি এই যে আপেল খাওয়াটা বাদ দিবেন বা যে আমড়া খাওয়া বাদ দিবেন, যখন যে খাবারগুলো খাচ্ছিলেন এই খাবারগুলো যখন আপনি বাদ দিবেন, তখন হবে কি আপনার ক্ষুধাটা আস্তে আস্তে কমে যাবে, কারণ তখন বডি ফ্যাট বার্নিংটা শিখবে। আর বাদাম খাবেন কিন্তু, হ্যাঁ, যেগুলো খাচ্ছেন বাদাম আছে, ঠিক আছে। তা আপনার প্রতিবার ভিনেগার 1 চামচ 1 গ্লাস পানিতে দিয়ে খাবেন প্রতিবার খাওয়ার আগে, খাওয়ার আগে। আর শাকসবজিটা 70 বার মুখের ভিতর চিবাবেন, 70 টাইমস। হ্যাঁ, তাহলে এটা এখান থেকে হজম হয়ে ভিতরে যাবে, ঠিক আছে। এখন ভাইয়া দেখবেন যে আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি এখন থেকে ক্ষুধা কমে যায় আপনি রোজা রাখা শুরু করেন। আপনি রোজা রাখলে, ভাইয়া যদি রোজা রাখে তাহলে ওনার ফাস্টিং সুগার অবশ্যই কমে যায়, কারণ ওনার রোজা রাখলে লিভার পরিষ্কার হয়। লিভারটা মনে করেন যে লিভারের ভিতরে যে চর্বিগুলো আছে এটা গলে যায়। হ্যাঁ, লিভারের ভিতরে অটোফেজি হয়, লিভারের সেলগুলো আবার নতুন করে তৈরি হয়, লিভারের যে জায়গাটা নষ্ট হয়েছিল সেটা ভালো হয়ে যায়। তো লিভার যখন ভালো হবে তখন ওনার ফাস্টিং সুগার এমনি কমে যাবে। আপনাকে বলে নাই যে ফাস্টিং বেশি আছে আপনাকে ওষুধ খেতে হবে, বলেছে কিন্তু আমি বলছি ওষুধ খেতে হবে না। আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি আবার আসবেন ইনশাল্লাহ 1 মাস পরে বা 2 মাস পরে, আপনাকে নিয়ে আবার ইনশাল্লাহ আমরা বসবো, দেখবেন যে আপনার এই জিনিসটা আর নেই। আপনারা দেখবেন যে বিনা ওষুধে ইনশাল্লাহ ডায়াবেটিস ভালো থাকবে, কারণ এখানে যে খাবারগুলো বলা হয়েছে সবগুলো হেলদি খাবার, এখানে কোনো বাজে তেল নাই। এখানে সরিষার তেল খেতে পারবেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পারবেন, আর হচ্ছে কোকোনাট অয়েলের তেল খেতে পারবেন। তো দেখবেন যে এইভাবে যদি কেউ চলে আর যেভাবে হাঁটে, স্লিপ সাইকেলটা যদি ঠিক রাখে, ঘুমটা যদি ভালো করে ঘুমায় এবং ব্যায়ামটা যদি সকালে করে রাতের ঘুম ভালো হয়, রোদ যদি 1 ঘন্টা রোদে থাকে তাহলে তার শরীরের টেস্টোস্টেরন লেভেলটা বৃদ্ধি পায় এবং রাতের ঘুমটাও ভালো হয়। এটার সঙ্গে একটার সঙ্গে সম্পর্ক আছে। হ্যাঁ, আরো 2-1টা কথা বলি যে ঘুমের সময় রুমটা অন্ধকার রাখার চেষ্টা করবেন এবং আপনি ঘুমাইতে যাওয়ার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে যদি পারেন একটু হালকা গরম পানি দিয়ে শরীরটা গোসল করে নিতে পারেন, এটা খুব ভালো। আর রুমটা যেন সাউন্ড প্রুফ হয়,
মানে একটু শব্দটা কম আসে এরকম রুম আর কি, সাউন্ড প্রুফ তো আর পাওয়া যাবে না। আর মোবাইল ডিভাইসটা দূরে রাখবেন, মোবাইল নিয়ে ঘুমাইতে যাবেন না, ঠিক আছে, মোবাইলটা অফ করে অন্য জায়গায় রেখে দিবেন। তো এই কয়েকটা যদি কেউ উপদেশ মানে তাহলে ইনশাল্লাহ সে ভালো থাকতে পারবে। তো ভাই আর কি অনেক ধন্যবাদ, হ্যাঁ, আপনি অনেক দূর থেকে আসছেন, সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম।